প্রথমে যে ছবিতে লাইট এফেক্ট দিতে চাই সেই ছবিটি ফটোশপে ওপেন করা হলো। গ্রাউন্ড লেয়ারটির একটা কপি করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস জে প্রেস করা হলো। যে নতুন লেয়ারটি হলো তারকে হাইড করার জন্য চোখ আইকনটিতে ক্লিক করা হলো। এরপর ব্যাকগ্রাউন্ড লেয়ারটি সিলেক্ট করা হলো, জন্য টেক্স আইকনটিতে ক্লিক করা হলো এবং টেক্সের একটা কালার নেওয়া হলো। আমি হোয়াইট কালার নিলাম। তারপরে একটা ফন্ট নেওয়া হলো, আপনার পছন্দ মতন যে কোনো একটা ফন্ট নিলে। আমি ইম্প্যাক্ট বলে একটা ফন্ট আছে সেটা নিলাম। তারপরে আমি যে টেক্সটটি লিখতে চাই সেটা টাইপ করলাম। টাইপ করার পরে এটাকে মাঝামাঝি, মানে আমি যে পজিশনে রাখতে চাই সেই পজিশনে নিয়ে আসলাম মুভ টুলের সাহায্যে। তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস টি প্রেস করে এটাকে ট্রান্সফার করে নিলাম টেক্সটের সাইজটাকে ইচ্ছা মতো বাড়িয়ে নেওয়ার জন্য। এরপরে ইচ্ছা মতন বাড়ানো হয়ে গেলে আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দিলাম। রাস্টারাইজ করার জন্য টেক্সট লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় মাউসের রাইট ক্লিক করলাম এবং রাস্টারাইজ টেক্সটে একটা ক্লিক করে দিলাম। তারপরে টেক্সট লেয়ারটি একটা নতুন লেয়ার নেওয়ার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস জে প্রেস করলাম। লাইট লেয়ারটি সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস টি প্রেস করে ট্রান্সফার করলাম। তারপরে মাউসে রাইট ক্লিক করে ফ্লিপ ভার্টিক্যালে ক্লিক করলাম, এটাকে ভার্টিক্যাল করে নিলাম। তারপরে কিবোর্ডে শিফট প্রেস করে নতুন লেয়ারটিকে একটু নিচে নামিয়ে দিলাম। তারপরে আবার মাউসে রাইট ক্লিক করে এখানে পার্সপেক্টিভ অপশনটিতে ক্লিক করে এটাকে একটু পার্সপেক্টিভ করে নিলাম। তারপরে আবার মাউসে রাইট ক্লিক করে ফ্রি ট্রান্সফারে ক্লিক করলাম। তারপরে এটাকে সাইজটাকে একটু প্রয়োজন মতন ছোট বড় করে নিলাম। ছোট বড় করা হয়ে গেলে এখানে উপরে যে টিক চিহ্ন আছে সেখানে ক্লিক করে ওকে করে দিলাম। লাইট লেয়ারটি হাইড করার জন্য লাইট লেয়ারটি সিলেক্ট করা অবস্থায় চোখ আইকনে একটু ক্লিক করে লাইট লেয়ারটি হাইড করে দিলাম। তারপরে ব্যাকগ্রাউন্ড লেয়ারটি সিলেক্ট করলাম, টিকে একটু ডার্ক করার জন্য অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গিয়ে এক্সপোজারে অপশনে ক্লিক করলাম এবং এক্সপোজারটি একটু কমিয়ে ব্যাকগ্রাউন্ড লেয়ারটিকে ডার্ক করলাম। তারপরে এটাকে ক্লোজ করে দিলাম। তারপর আবার একটা নতুন অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গিয়ে হিউ অ্যান্ড স্যাচুরেশনে ক্লিক করে স্যাচুরেশনটিকে একটু কমিয়ে দিলাম আমার টেক্সের লাইট অনুযায়ী। তারপরে একটু আগে আমরা যে নতুন লেয়ার ক্রিয়েট করে সেটাকে হাইড করেছিলাম সেটাকে সিলেক্ট করে একটা হাইডটাকে উঠিয়ে দিয়ে অন করে দিলাম। লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় মাউসের লাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস অপশনটি একটা ক্লিক করে দিলাম। এরপরে লাইট কপি যে লেয়ারটা আছে সেটা সিলেক্ট করে ব্লেন্ডিং অপশনে গিয়ে ব্লেন্ডিং অপশনটি ক্লিক করলাম। ক্লিক করার পরে প্রথমে আমি স্ট্রোক দেবো, তার জন্য স্ট্রোকে ক্লিক করলাম। এখানে স্ট্রোকে ক্লিক করার পরে সাইজটাকে একটু বাড়িয়ে কমিয়ে দিলাম। তারপরে ওভারলে করে দিলাম এবং কালারটিকে আমি হোয়াইট করে দিলাম। পরে এখানে আউটার গ্লোতে যাবো, আউটার গ্লোতে গিয়ে কীরকমভাবে ওভারলে করে দিলাম। ওভারলে করে দিয়ে অপাসিটিটাকে 100% কালারটিকে আমি হোয়াইট করে রাখলাম এবং নিচের সাইজটিকেও আমি ফুল করে দিলাম। তারপরে ইনারগুলোতে যাবো, ইনারগুলোতেও একই রকমভাবে এটাকে ব্লেন্ডিং মোডটাকে আমি ওভারলে করে দিলাম। ওভারলে করে দিয়ে অপাসিটিটাকে 100% রাখলাম, কালারটিকে হোয়াইট করে দিলাম এবং এখানে সাইজটিকে একটু কমিয়ে বাড়িয়ে আমার টেক্সটের লাইট অনুযায়ী ঠিক মতো রেখে ওকে করে দিলাম।
এরপর লাইট লেয়ারটিতে ক্লিক করে লাইট লেয়ারটিকে ফিরে আনার জন্য চোখ আইকনটিতে একটা ক্লিক করলাম, তাহলে লাইট লেখাটি ফিরে আসলো। এবার এখানে ব্লেন্ডিং মোডটি ওভারলে করে দিলাম আগের মতোই। ওভারলে করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস জি প্রেস করলে এটাকে আরও একটু উজ্জ্বল দেখাবে, তার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস জি প্রেস করে দিলাম। হয়ে গেছে আমার লাইট এফেক্ট। এবার সমস্ত লেয়ারগুলোকে মার্জ করার জন্য সমস্ত লেয়ারগুলো একে একে সিলেক্ট করে মার্জ করে দিলাম, তাহলেই আমার কাঙ্ক্ষিত ফটোটি লাইট এফেক্ট সহ তৈরি হয়ে গেল।